মজা তুমিও পাইছো আমিও পাইছি সো বেরো তোরা পুরুষ না আসলে একটা বেমান আবে আপনাকে তো আজকে পুরো এটা লাগতেছে কি বলেন ভাই বিয়াদবের মতো এইভাবে আমরা আর মিনামিশে করতে পারবো না তাহলে কি করেন সবই কিন্তু আমরা দেখি আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তোমার হাজবেন্ড তোমাকে বাসা থেকে বের করেছে তা আমি কি করব শোনো আগামী এক মাস তোমার সাথে দেখা সাক্ষাৎ হবে না আর এইভাবে আমরা আর মিনামিশে করতে পারবো না কেন কি হইছে আগামীকাল আমার হাজবেন্ড আসতেছে দেশের বাইরে থেকে আমি তোমাকে সারা কিভাবে থাকবো বলো কি করবে বলো একটু কষ্ট করে থাকতে হবে তোমাকে ও আবার জানলে তোমার সাথে আমার সাথে সম্পর্ক আছে অনেক প্রবলেম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এদিকে সব কি বাবা আর আসো না একটা সেলফি তুলে রাখি এই মুহূর্তটার আবার কবে আসবো না আসবো একটা মাস এই ছবিটা দেখা মনে সান্ত্বনা নিয়ে থাকবো ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে ছবিটা এই ছবিটা দেখে দেখে দিন কাটাই দিব এখন একটু কষ্ট করে থাকো কয়টা দিন শুনো এক মাসের বেশি কিন্তু আমি পারবো না আচ্ছা সমস্যা নেই কেউ কি ব্যাপার কি করতেছো তুমি এখানে না কিছু না দেখলাম তোমাকে না বলছিলাম আমার জন্য একটা চেইন আনতে আনছি কিনা সেটাই কিছু না তো দেবো তো হ্যাঁ কোথায় রাখছো সেই জন্য করতেছিলাম আনছি আনছি বসো কিছু মন খারাপ না মন খারাপ না তোমার তো মনে হয় খুব নার্ভাস লাগতেছে কোথায় নার্ভাস ঠিকই করছি আচ্ছা এই করো আমি একটু শুয়ে যা আমি একটু নিচে নামাই দাও তুমি শুবে না না আমার কাজ আছে আচ্ছা কি অবস্থা পানি খোন না আচ্ছা বসে কথা আজকে পুরো টশটশা লাগতেছে কি বলেন ভাই বিয়াদবের মত তবে আমরা বললেই দোষ তলে তলে কি করেন সবই কিন্তু আমরা দেখি ঠিক আছে এই যে দেখেন বাইরের কাছে কিন্তু সব বইলা দেন ঠিক আছে কি চান আপনি আমার সাথেও করতে হবে ঠিক আছে কি বলেন ভাবি এর অফিসে খবর চলে যাব আমার ব্যাপারটা ভাইবা দেখেন আসি কে আর ছিল কার সাথে কথা বললা আরে ওই যে দুধার আসছিল দুধ রাখলাম আচ্ছা কি করে আমাদের তো নিয়ে আসো আচ্ছা কে বন্ধু বাবা হ্যালো এতটাতে ফোন দিচ্ছেন কেন কেন ফোন দিচ্ছে জানেন না ফ্রেন্ডশিপ চাই ফ্রেন্ডশিপ রাত্রে ফ্রেন্ডশিপ প্লিজ এখন ফোনটা রাখেন আমার হাজবেন্ড বাসায় জি ভিপুর টুইগেরটা শোনেন আমি কিন্তু সব বইলা দিব রাখি আচ্ছা আপনি কি আমাকে ব্ল্যাক করতেছেন আপনি ফোনটা রাখবেন কারোর সাথে কথা না তুই মনে কিছু জানি না সবই জানি তো না করার অভাব নাই তুই তোমার এই যে বারো না বারো ছাড়াই গেছস কি বলতেছ এগুলো তুমি কি বলতেছি কিছু বুঝছ না আচ্ছা এই কর তুই বাসাটা রে হোটেল এলাম তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে না 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 মাথা নষ্ট হয়ে গেছে এই ক্লাব বানাইলা লাইটিং মেটিং লাগাইয়া একবার পুরো ডিজে তারপরে এই সলভ কিছু ইয়া আছে না যে বেট আরাম দয়া করব বিশ্বাস তুই নিলে যে বেহায়গা কইতারস হ্যাঁ তোর কয়জন লাগে তুই আমার টাকা পয়সা নষ্ট করছিস এইভাবে আমার তো পরিশ্রমের টাকা এত কষ্টের টাকা তুই এইভাবে নষ্ট করছিস আমার অবসরে আমি কোনো কল্পনা করতে পারি না তোরে যে সুন্দর চেয়ার না এই চেয়ারের ভিতরে তো কুচ্ছি দেখে কালো একটা মন মানুষ নামের কলঙ্ক দি নারী নামের কলঙ্ক তরে তরে আমি রাত্রি আমি বের করে দিন বাসার তো না এটাই ভালো হইব কি বলতো আমি এত রাতে কোথায় যাব তুমি কই আমি কেমনে ঘুমো বাইরে তুই বাইরে গেলে কত এখন নাগর আসবে না তো নাগর বসে তুই বাইরে যাবি তোর ফোনের লগে লগে নাগর হাজির হয়ে যাবে একজন না হাজার হাজার বুঝাস না তুই বাসা থেকে বেরো তোরে আমি বাসায় রাখব না এই শেষ কথা তুই এখন এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যা আমি এখন কোথায় যাব এত রাতে তুই জাহান্নামে যাবে একদম কোনো শান করবে না করে দিলাম বাইরে বেরো তারা বেশি কোনো বেরো কিছু না জেনে না বুঝে শুধু আমি সব জানি আমাকে কিছু জানার লাগবে না তুমি এত সলিড যে এখন রাত তিনটা বাজে তখন ফোন আসবে কেন বিজনেসম্যান তুমি হ্যাঁ বেরো কি ব্যাপার এত সকাল বেলা তুমি আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিছে তোমার হাজবেন্ড তোমাকে বাসা থেকে বের করেছে তা আমি কি করব আমি কোথায় যাব আমি কি জানি তুমি কোথায় যাবা তুমি আমার বাসায় আসছো কেন তুমি কি বলতেছো তুমি আমাকে ভালোবাসো কিসের ভালোবাসা ওইটা মজা মজা বুঝো তোমার সাথে মজা করছে এতদিন বেরো আমার বাসার থেকে তার মানে তুমি আমার সাথে এতদিন কি করছো এটা নাটক তুমি বোঝো না এগুলো মজা তুমিও পাইছো আমিও পাইছি তো বেরো তোরা পুরুষ না আসলে একটা বেমান ঠিক আছে তোর সব পুরুষটা একরকম আর থাপ্পটা কেন দি জানো কোন মেয়ের সাথে জানি এরকম আর না করতে পারো তোরা তোরা মেয়েদেরকে ইচ্ছা মতো না চাইবি আর যখন একটা দরকার পড়বো তখন তোরা পোল্ট্রি নিবি না আপদ বিদায় হয়েছে বাচ্চি উনি একবারে দুধের দোয়া তুলসী জানি না কয় পুরুষের সাথে সম্পর্ক